বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বিষয় হলো পলিমার। এটা দশম শ্রেণী বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের বিষয়। এই পলিমার সম্পর্কে ইতিপূর্বে পড়ানো হয়েছে, তারপরেও নির্বাচনী পরীক্ষার পূর্বে এই বিষয়টা সম্পর্কে আমাদের কিছুটা সাধারণ আলোচনা। ইতিপূর্বে দশম শ্রেণী এবং নবম শ্রেণীতে দুটো বর্ষই কিছুটা পড়ানো হয়েছিল, এখন আমরা আলোচনা করব জাস্ট একটু ঝালাইয়ের মতো। আমরা জানি যে দৈনন্দিন জীবনে আমরা অনেক অনেক পণ্য সামগ্রী ব্যবহার করি, যেগুলি প্লাস্টিকের পণ্য সামগ্রী, থালা বাসন কুসন, বিভিন্ন পোশাক পরিচ্ছদ, মেলামাইনের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন রকমের বৈদ্যুতিক সুইচ, প্লাস্টিকের চেয়ার টেবিল, বিভিন্ন খেলনা দ্রব্য সামগ্রী ইত্যাদি, সব কিছুই কিন্তু পলিমার। এই পলিমার এমন একটা জিনিস কোন যেটাকে কখনো কখনো স্বাভাবিক অবস্থায় দেখলে মনেই হবে না যেটা এক এক ধরনের পলিমার। যেহেতু আমরা এই যে প্লাস্টিক পণ্য সামগ্রী বা বিভিন্ন তন্তুময় যে দ্রব্য সামগ্রী ব্যবহার করে থাকি, সব কিছুই কিন্তু পলিমার। আজকে আমরা জানব যে পলিমার সাধারণত কীভাবে তৈরি হয়, এর শ্রেণী বিভাগগুলো কী কী হতে পারে, আর কোন কোন কাজে এগুলি আমরা ব্যবহার করে থাকি এ সম্পর্কে। প্রথমে আমরা দেখব যে পলিমার শব্দটা মূলত দুটো গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। এই দুটো গ্রিক শব্দ হলো পলি এবং মেরোজ। এই পলি এবং মেরোজ এই দুটো শব্দের সমন্বয় হলো পলিমার। পলি শব্দের অর্থ হলো অনেক বা মেনি, আর মেরোজ শব্দের অর্থ হলো অংশ বা পার্ট। সুতরাং যে সকল জিনিসের অনেকগুলি অংশ আছে সেগুলি পলিমারের অন্তর্ভুক্ত। এটাকে যদি আমরা সহজে বলতে চাই তাহলে বলতে পারি যে অনেকগুলো একই রকম ছোট ছোট অংশ বা কোনো বস্তুর অংশ জোড়া লাগিয়ে যে একটা বড় জিনিস তৈরি করা হয় সেটাই হলো পলিমার। তাহলে বুঝতে হবে যে পলিমার এমন একটা জিনিস যেগুলো অনেক অনেক ক্ষুদ্র একক বা বস্তুর সমন্বয় গঠিত। এই যে ছোট ছোট অংশ যেগুলি জোড়া লাগিয়ে এই পলিমারটা তৈরি করা হলো, এই ছোট অংশটাকেই বলি আমরা মনোমার। তাহলে মনোমার হলো পলিমারের ক্ষুদ্র অংশ। এবারে আমরা দেখব যে পলিথিন, এটা কিন্তু একটা পলিমার। যে পলিথিনটা মূলত তৈরি হলো ইথিলিন নামক মনোমার থেকে, অর্থাৎ ইথিলিন একটা যৌগ, এই যৌগটার কতগুলি ক্ষুদ্র একক পরস্পর সাথে যুক্ত হয়ে পলিথিনটা তৈরি। একইভাবে মেলামাইন, যেটাকে আমরা জানি, এই মেলামাইন নামক যে রেজিন, এটা মূলত মেলামাইন এবং ফরমালডিহাইড নামক মনোমার থেকে তৈরি। সুতরাং পলিথিন যেটা দেখলাম সেটাও মনোমারের সমন্বয়ে গঠিত, মেলামাইন যেটা দেখলাম সেটাও কিন্তু কতগুলো মনোমারের সমন্বয়ে গঠিত। এখন আমরা দেখব যে এই পলিমার কী কীভাবে হতে পারে। এই পলিমারটা হতে পারে দুইভাবে, একটা হলো প্রাকৃতিক পলিমার, অর্থাৎ যা প্রকৃতিতে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়, আর একটা হলো কৃত্রিম পলিমার, যেটা বিভিন্ন ল্যাবরেটরিতে কৃত্রিম উপায়ে তৈরি বা পরবর্তীকালে বাণিজ্যিকভাবে তৈরি হয়। সুতরাং পলিমার হলো দুই ধরনের, একটা প্রাকৃতিক আর একটা হলো কৃত্রিম। প্রাকৃতিক পলিমারের যদি উদাহরণ আমরা দিয়ে থাকি তাহলে বলতে পারি পাট, অর্থাৎ পাটের আঁশ, সিল্ক,
বিভিন্ন সুতি কাপড় যেগুলো কটন বা সুতা থেকে তৈরি এগুলি কিন্তু প্রাকৃতিক পলিমারের অন্তর্ভুক্ত। আর কৃত্রিম পলিমার যেটা আছে সেটা কৃত্রিম উপায়ে তৈরি, যেটা বলা যেতে পারে মেলামাইন বা পলিথিন। সুতরাং এই যে কৃত্রিম পলিমার এটা একেবারেই কৃত্রিম উপাদান দিয়ে তৈরি, আর প্রাকৃতিক পলিমার যেটা আছে এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এখন আমরা দেখব যে পলিমারটা কীভাবে করা হয়। পলিমার যে প্রক্রিয়ায় তৈরি করা হয়ে থাকে এটাকে বলা হয় পলিমারকরণ প্রক্রিয়া। তাহলে পলিমারকরণ প্রক্রিয়ার যদি আমরা সংজ্ঞাটা আলোচনা করতে যাই তাহলে আমরা বলতে পারব যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত করে পলিমার তৈরি করা হয় তাকে পলিমারকরণ প্রক্রিয়া বলে। অর্থাৎ এখানে পদ্ধতিটি হল পলিমারকরণ প্রক্রিয়া। এই পলিমারকরণ প্রক্রিয়ার জন্য যেরকম উচ্চ চাপ দরকার হয় একইভাবে উচ্চ চাপও দরকার হয়ে থাকে। এই উচ্চ চাপ এবং উচ্চ তাপের কারণেই মনোমারগুলি পরস্পর সাথে যুক্ত হয়ে লম্বা আঁশ তৈরি করে, যেটাকে আমরা বলি পলিমার। সুতরাং এখন দেখব যে দুটো মনোমার যদি একত্রিত হয়ে একটা পলিমার তৈরি করে তাহলে সেই ক্ষেত্রে তাদের গঠনটা কেমন হতে পারে বা সেটাকে আমরা কীভাবে লিখতে পারি। বোর্ডে তাকলে দেখা যাবে যে দুটো মনোমার যদি যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি একটি মনোমার যোগ একটি মনোমার বা মনোমার মনোমার বা মনোমার টু। তাহলে এই যে মনোমার টু কথাটা লেখা আছে এখানে বুঝতে হবে যে দুটো মনোমারের সমন্বয়ে এই পলিমারটা গঠিত। আবার একইভাবে এই মনোমার যদি তিনটা যুক্ত হয়ে একটা পলিমার গঠন করে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব একটি মনোমার যোগ একটি মনোমার যোগ একটি মনোমার, তিনটি মনোমার যুক্ত হলো এটা হবে মনোমার 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 বা মনোমার এখানে থ্রি। তাহলে এই যে থ্রি টু বা ফোর ফাইভ ইত্যাদি সংখ্যা বসেই কিন্তু আমরা লিখব বা প্রকাশ করব যে কতগুলো মনোমার যুক্ত হয়ে এই পলিমারটা তৈরি। এই সংখ্যাটা দেখেই কিন্তু বোঝা যাবে যে একটার মধ্যে কতগুলো মনোমার যুক্ত হয়ে আছে। এভাবে যদি এটা অসংখ্য হয়ে থাকে বা এমন যদি হয় যে মনোমারের সংখ্যাটা আমরা সঠিক জানি না তাহলে সেক্ষেত্রে আমরা এটা কীভাবে প্রকাশ করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব যে এন সংখ্যক মনোমার অর্থাৎ যে চলকটা আমাদের অজানা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখব মনোমার মনোমার ডট ডট দিয়ে এন অর্থাৎ ইনফিনিটি বা অনেক, যেটা আমাদের অজানা সেখানে লিখব মনোমার এন। সুতরাং মনোমারের সংখ্যা যদি অনেক হয় তাহলে সেক্ষেত্রে এন প্রতীক হিসাবে আমরা ব্যবহার করি। এখন আমরা দেখব উদাহরণ হিসাবে যে পলিথিন যেহেতু একটা পলিমার, এই পলিথিনটা কিন্তু তৈরি হয়েছিল একটু আগেই বলা হলো যে ইথিলিন নামক যৌগ থেকে। এই ইথিলিন থেকে কিভাবে পলিথিনটা তৈরি করা হয় সেটা আমরা দেখব। যে ইথিলিন এটা মূলত গ্যাস, এই গ্যাসকে যদি আমরা 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে অ্যাটমসফিয়ার প্রেশারে যদি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তখন পলিথিনটা পাওয়া যাবে। তাহলে এখানে মূল উপাদানটা হচ্ছে ইথিলিন গ্যাস, যাকে প্রেশার দেওয়া হলো 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপ এবং পাশাপাশি দেওয়া হলো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রেশারে যদি তাকে আমরা উত্তপ্ত করে থাকি তাহলে দেখা যাবে যে ইথিলিন গ্যাসটা আর ইথিলিন গ্যাস হিসেবে থাকবে না, এটা পলিথিনে রূপান্তরিত হবে। এটাকে যদি দ্রুত আমরা করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রভাবক হিসেবে আমরা ব্যবহার করব অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেনটা ব্যবহার করা হচ্ছে প্রভাবক হিসেবে। এ বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করবে বা প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে কিন্তু নিজে অপরিবর্তিত থাকবে। তাহলে দেখা যাবে যে এন সংখ্যক ইথিলিন গ্যাসের অণু, যেটাকে উচ্চ চাপ এবং তাপে দেওয়া হলো যে মাত্রাটা আগেই বলা হলো এবং প্রভাবক হিসেবে ব্যবহার করা হলো অক্সিজেন, এর সমন্বয়ে তৈরি হলো কি, পলিথিন। তাহলে আমরা দেখলাম
जो पलिथिन जो यौग से इथिलिन गैस थेके एक विशेष प्रक्रियार माध्यमे बा पलिमार करण प्रक्रियार माध्यमे तैरी हलो जेटा आमरा जदि लिखे देखाई ताहले एखाने देखालाम जे एन इथिलिन उच्च चाप एवं ताप पाशापाशी प्रभावक हिसेबे लागतेछे अक्सिजेन तारपरे पावा गेल पलिथिन। एखन এই যে উচ্চ চাপ এবং তাপ এটা কিন্তু সমন্বয় করা অনেকটা কষ্টসাধ্য, বিশেষত উচ্চ চাপের কথা। এ কারণে এই চাপের যে পদ্ধতি অর্থাৎ উচ্চ চাপের যে ইথিলিন গ্যাস থেকে পলিথিন তৈরি করার প্রক্রিয়া এটা কিন্তু খুব একটা জনপ্রিয় নয়। এটাকে জনপ্রিয় করার জন্য এখানে ব্যবহার করা হয় টাইটানিয়াম ক্লোরাইড। ये टाइटेनियम क्लोराइड के जदि प्रभावक हिसाब से व्यवहार करी तेल से क्षेत्र में उच्च चापर प्रयोजन है ना, से स्वाभाविक जो वायुमंडलियों चाप ये स्वाभाविक वायुमंडलियों चापे किंतु इथिलिन गैस थेके पलिथिन तैरी करा सम्भव। सुतरां आमरा देखलाम जे इथिलिन गैस एके एक विशेष प्रक्रियार माध्यमे পলিথিনে রূপান্তরিত করা হয় যা একটা পলিমারকরণ প্রক্রিয়া। এরপরে আমরা আলোচনায় আসব তন্তু বা সুতা। এই তন্তু বা সুতা এটাও কিন্তু একটা পলিমার যেটা আমরা পূর্বেই উল্লেখ করেছি। এখন আমরা দেখব যে তন্তু বা সুতা এটা কি, কোন কাজে লাগে এবং এর বৈশিষ্ট্য কেমন হতে পারে, আর এই যে তন্তু পলিমার এর শ্রেণী বিভাগগুলোই বা কী কী হতে পারে। প্রথমে আমরা দেখি যে মানুষের যে পাঁচটি মৌলিক চাহিদা, এই পাঁচটি মৌলিক চাহিদার অন্যতম হলো বস্ত্র বা কাপড় চোপড়। সেই প্রাচীনকাল থেকে মানুষ সভ্যতার দিক থেকে যখন ধীরে ধীরে এগিয়ে আসছে তখন থেকে কিন্তু এই বস্ত্র এটা মৌলিক চাহিদায় পরিণত হলো। এই বস্ত্র এটা যে শুধুমাত্র আমাদের রোদ শীত এদের হাত থেকে রক্ষা করে তা নয়, এটা সভ্যতারও কিন্তু একটা মাপকাঠি। যাই হোক, এই যে তন্তু বা সুতা এটা কিভাবে তৈরি হয় আমরা যদি দেখি তাহলে বস্ত্র এটা তৈরি হয় কিন্তু সুতা থেকে, আবার সুতা সেটা তৈরি হয় তন্তু থেকে, আর তন্তুটা তৈরি হয় মূলত ক্ষুদ্র আঁশ থেকে। তাহলে বস্ত্র থেকে শুরু করে যদি আমরা একটু পিছনের দিকে যদি যেতে থাকি তাহলে আমরা দেখব যে সেখানে যে গঠন উপাদান সেটা হয়ে গেল ক্ষুদ্র কতগুলো আঁশ। এই ক্ষুদ্র যে কতগুলো আঁশ হতে পারে সেটা প্রাকৃতিক বা কৃত্রিম, কিন্তু এগুলো পলিমার। এখন আমরা দেখব যে এর শ্রেণীবিভাগগুলি কী কী হতে পারে। শ্রেণীবিভাগগুলি হতে পারে যেটা প্রাকৃতিক, এর মধ্যে আছে পাট, রেশম, লিলেন, আর কৃত্রিম তন্তু যেটা তার মধ্যে বলতে পারি নাইলন, পলিস্টার, ডেক্রন ইত্যাদি। আরেকটু এখানে বলে রাখা ভালো যে এই তন্তু বা আঁশ এটা যে শুধুমাত্র বস্ত্র তৈরির জন্যই ব্যবহার করা হয় তা নয়, এর আরও কয়েকটা উল্লেখযোগ্য ব্যবহার হলো যেমন কার্পেট, ফিল্টার এবং তড়িৎ নিরোধক, বিভিন্ন ধরনের দ্রব্য তৈরির কাজেও কিন্তু ব্যবহার করা হয়। ছকের মাধ্যমে যদি এর শ্রেণীবিভাগটা আমরা দেখি তাহলে দেখব যে তন্তুর প্রধান দুটো ভাগ হলো প্রাকৃতিক তন্তু, কৃত্রিম তন্তু। আবার প্রাকৃতিক তন্তুকে যদি আমরা শ্রেণীবিভাগ করি তাহলে তার তিনটে ভাগ পেয়ে থাকি, একটা হলো উদ্ভিজ, প্রাণীজ এবং খনিজ। উদ্ভিজ তন্তুর উদাহরণ হলো পাট এবং লিলেন, প্রাণীজ তন্তুর উদাহরণ হলো রেশম এবং পশম,
আর খনিজ তন্তু যেটা এর প্রকৃষ্ট উদাহরণ হলো অ্যাসবেস্টস, অর্থাৎ এই যেহেতু তন্তুর যে মূল উপাদান সেটা কিন্তু খনিতে পাওয়া যায়। আর কৃত্রিম যে তন্তু তার দুটো শ্রেণীবিভাগ আছে, একটা হলো সেলুলোজিক, নন সেলুলোজিক। সেলুলোজিক তন্তুর উদাহরণ হিসেবে বলতে পারি রেয়ন, আর নন সেলুলোজিক তন্তুর উদাহরণ হিসেবে বলা যেতে পারে নাইলন। সুতরাং এগুলি সবই কিন্তু পলিমারের অন্তর্ভুক্ত। যেটা তন্তুর দিক থেকে আলোচনা করলে সেখানে আমরা দেখি এর প্রধান দুটো উপাদান। এরপরে আমরা দেখব যে তন্তুর বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে আর এটা ব্যবহারই বা করা হয় কোন কাজে। প্রথমে আমরা আলোচনা করব তুলা নিয়ে। এই তুলা অবশ্যই একটা তন্তু যেটা পলিমারের অন্তর্ভুক্ত, আর এটা একেবারেই উদ্ভিজ প্রাকৃতিক তন্তু। এই যে উদ্ভিজ প্রাকৃতিক তন্তু, এর যে ক্ষুদ্র যে আঁশগুলো, এটাকে যদি আমরা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করি তাহলে এটাকে আমরা দেখতে পাব সরু সরু কতগুলি শুকনা নলের মতো। কাঁচা অবস্থায় বা বীজের মধ্যে এই আঁশটা থাকাকালীন অবস্থায় তখন এই সরু নলগুলো বিশেষ একটা তরল পদার্থে পরিপূর্ণ অবস্থায় থাকে, যেটাকে আমরা বলি লুমেন। যখন এই ফলটা পেকে যায় অর্থাৎ পরিপক্কতা লাভ করে তখন কিন্তু লুমেনটা শুকিয়ে যায়, আর এই লম্বা যে আঁশটা যেটা নলের বা টিউবের মতো ছিল সেটা কি হয় কিছুটা কুস্কিয়ে যায়। আর তখনই দেখা যাবে যেটা চ্যাপ্টা একটা ফিতার মতো হয়ে যায় আর এর মধ্যে অসংখ্য ভাঁজ পড়ে যায়। একটু খেয়াল করলে দেখা যাবে যে ফিতার মতো এই যে সুতির যে আঁশ তাতে প্রায় 100 থেকে 250টি পর্যন্ত পাক বা মোচড় থাকে। আর এই যে পাক বা মোচড়, এর একটা বিশেষ উপকারিতা হলো পরবর্তীকালে এই তন্তুকে যখন আমরা একটার সাথে আর একটা পেঁচিয়ে সুতা তৈরি করব তখন খুব সহজেই এদেরকে পেঁচানো যায়। সুতরাং যতই পেঁচানো যাবে ততই সুতাটা মজবুত বা টেকসই হবে। সুতরাং এটা কিন্তু এই তুলা যে আঁশ এর একটা প্রধান বৈশিষ্ট্য। আবার কি করা যায় যে ময়শ্চারাইজেশনের মাধ্যমে একে চকচকে বা উজ্জ্বল করা যায়, রং করে এর গুণগত মান পরিবর্তন করা যায়, এটাকে আকর্ষণীয় করা যায় এবং টেকসই করা যায়। আর এর একটা যে বড় সমস্যা বা সীমাবদ্ধতা সেটা হলো যে এই তুলা বা সুতা থেকে যে বস্ত্রটি তৈরি করা হবে সময়ের ব্যবধানে এটা কিন্তু কিছুটা সংকুচিত হয়ে যায়, এটা হলো এর একটা বড় ব্যবধান। আমাদের দেশে সাধারণত গ্রীষ্মপ্রধান দেশ অথবা আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে এই সুতি জাতীয় বস্ত্রের ব্যাপক চাহিদা আছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।